আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে আটা দিয়ে পাউন্ড কেক তৈরি করে দেখাবো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছেন একদম ওভেনের মতো পারফেক্ট কালার এসেছে আর কতটা সফট হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারছেন আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আটা দিয়ে যে এত সুন্দর কেক বানানো যায় সেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারছেন তো চলুন কিভাবে এই কেকটি তৈরি করতে হয় সেটি দেখে নিই প্রথমে একটা চাকনি নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ আটা এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে অনেক ভালো লাগে এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে এভাবে চেলে নেব আমি যেভাবে কেকটি তৈরি করেছি আপনারা যদি হুবহু সেই রেসিপিটি ফলো করেন আশা করি আপনাদের কেক একদম পারফেক্ট হবে এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে এক সাইডে রেখে দেব এখন আরেকটি বাটি নিয়ে নিচ্ছি এখানে এখন নিয়ে নেব দুটি ডিম আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আপনারা এক ঘন্টা আগে বের করে রাখবেন এখন দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি আর ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তার মানে এখানে পোনে এক কাপের মতো আমি চিনি দিয়েছি চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কম বেশি দিতে পারেন এখন এই ডিম আর চিনিটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো এইভাবে ফেটাতে থাকলে দেখবেন একসময় একটু সাদা হয়ে আসবে তখনই বুঝবেন এটা পারফেক্টভাবে ফেটানো হয়ে গিয়েছে দেখতেই এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন এখানে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দেব তো এখানে আমি এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে ঠিক এক মিনিটের মতো আমি যেভাবে ফেটিয়ে নিচ্ছি ঠিক এইভাবে আপনাদেরকে ফেটিয়ে নিতে হবে এই ব্যাটারটি যত ভালোভাবে ফেটানো হবে আপনার কেকটা কিন্তু ততটাই স্পঞ্জ হবে মানে সফট হবে এখন এখানে আমি কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ দিয়ে আবারও এক মিনিট মতো এভাবে ফেটিয়ে নিতে হবে আমার এই রেসিপিটি হুবহু যদি আপনারা ফলো করে তৈরি করেন তাহলে যাদের কেক হয় না তাদের কেকটাও কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে এখন সেই শুকনো উপকরণগুলো এখানে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর ভিতরে কোনো দানা না থাকে খুব ভালো করে সময় নিয়ে এটা মিশিয়ে নিতে হবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা টাইপের আপনার স্পঞ্জ কেকের ব্যাটারটা যেমন ঘন হয় এই ব্যাটারটি কিন্তু ওরকম ঘন হয় না হালকা একটু পাতলা হয় তো আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে এখন একটা কেকের বাটি নিয়ে নিচ্ছি এর ভিতরে কিন্তু আমি তেল দিয়ে একটা কাগজ দিয়ে ব্রাশ করে নিয়েছি এখন সেই কেকের ব্যাটারটি উপর থেকে এভাবে ঢেলে দিতে হবে এখন এইভাবে ধরে একটু ট্যাপ করে দিতে হবে এদিকে আমি চুলার পরে একটি পাতিল বসিয়ে দিয়ে কিন্তু পাতিলটা গরম করে নিয়েছি এখন এখানে আমি দুটি সাদা কাগজ দিয়ে দিচ্ছি এই কাগজটি দেওয়ার কারণ হচ্ছে আপনার কেকে খুব সুন্দর একটা কালার আসবে ঠিক ওভেনের মতো এখন এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এর উপরে কেকের বাটিটা আমি বসিয়ে দেব দিয়ে ঠিক চল্লিশ মিনিট আমি কেকটা চুলার ওপরে রেখে দেব আর চুলার আঁচটা কিন্তু লোড থেকে একটু বেশি থাকবে চল্লিশ মিনিটের আগে কিন্তু ঢাকনা খোলা যাবে না তাহলে আপনার কেকের কালারটা ভালো আসবে না ঠিক চল্লিশ মিনিট পরে আপনার ঢাকনাটা খুলে দেখবেন খুব সুন্দর কেক হয়ে গিয়েছে তো এখন আমি ঢেকে ঠিক এইভাবে রেখে দেব আর যদি আপনাদের ঢাকনাটা একটু ফাঁকা থাকে তাহলে উপর দিয়ে ভারী কোনো তাওলের দিয়ে রাখতে পারেন তো চল্লিশ মিনিট পরে আমি ফিরে আসছি চল্লিশ মিনিট পরে আমি ফিরে আসলাম আর দেখতেই পাচ্ছেন কেকের কালারটা কতটা সুন্দর এসেছে একদম ওভেনের মতো আর কেকটা কতটা সফট হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন তো আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা এখন আমি এভাবে একটা চাকু দিয়ে ছাড়িয়ে নেব তো আপনারা চেষ্টা করবেন একটু ঠান্ডা করে ছাড়িয়ে নেওয়ার জন্য আমি এখন গরম অবস্থায় ছাড়িয়ে নিচ্ছি তলার পাটটাও দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আর আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা কতটা নরম হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন আশা করি আজকের এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না আর ফ্যামিলি আর সাথে অবশ্যই শেয়ার করবেন আর যাদের কেক পারফেক্ট হয় না এই রেসিপিটি ফলো করে আপনারা কেক তৈরি করবেন আপনাদের কেকটি একদম পারফেক্ট হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম